আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদে শুরুতে জানবেন, কাবুলে পৃথক তিন বিস্ফোরণে নিহত পাঁচ। এদিকে ইরাকে ন্যাটো জোটের সেনা 8 গুণ বাড়ানো হবে বলল ন্যাটো। আজকের সংবাদে আরো জানবেন, নয়া প্রযুক্তির রাডার ও অপারেটিং রুম উদ্বোধন করল ইরান। এদিকে মারির প্রদেশ নিয়ে লড়াই, পূর্ব রাঙ্গনে ইয়েমেনি সেনাদের অগ্রাফি চান। সর্বশেষ সংবাদে জানবেন, ফিলিস্তিনিদের আল আকসায় জুমার নামাজ পড়তে দিল না ইসরায়েলি সেনা। এবারে বিস্তারিত, তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ রইল। কাবুলে পৃথক তিন বিস্ফোরণে নিহত পাঁচ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এর সহিংসতায় বিস্ফোরণ এর মধ্যেই নতুন করে দেশটির রাজধানী কাবুলে পৃথক তিনটি বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। শনিবার পৃথক পৃথক এই বিস্ফোরণে অন্তত 5 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। কাবুল পুলিশ এর মুখপাত্র ফেরদাউস ফারামার্স বলেন যে 15 মিনিট এর ব্যবধানে প্রথম 2 বিস্ফোরণ এর ঘটনা ঘটে। 2 ঘন্টা পরে তৃতীয় হামলার লক্ষ্য ছিল পুলিশের একটি বাহন। বিস্ফোরণ এর ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বিস্ফোরণ এর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলিতে রাজধানীতে বেশিরভাগ হামলায় স্টিকি বোমার সাহায্যে করা হচ্ছে। চুম্বক এর আকর্ষণের শক্তিতে যা বহনের সাথে যুক্ত থাকে এবং রিমোট কন্ট্রোল বা টাইমার এর সাহায্যে তার বিস্ফোরণ ঘটানো হয়। উত্তর পশ্চিম কাবুল এর মহল্লায় সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় হামলায় 2 সৈন্য নিহত হয়। বিস্ফোরণে সাধারণ 1 পথচারীও নিহত হয়েছেন। পশ্চিম কাবুলে তৃতীয় বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ধ্বংস হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে 2 পুলিশ কর্মকর্তা। এর আগে বেসামরিক একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণে ওই গাড়ির ভেতরে থাকা 2 আরোহী আহত হয়েছেন। কাবুল পুলিশ বলেছে এসব ঘটনা তারা তদন্ত করছে। আফগানিস্তানের দেশজুড়ে বোমা হামলা, টার্গেটকৃত হত্যাকাণ্ড এবং যুদ্ধের সহিংসতার কাতারে চলতে থাকা তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। আফগানিস্তানের কিছু হামলায় উগ্রবাদী আইএস এর স্থানীয় শাখা দায় স্বীকার করলেও বেশিরভাগ হামলাতেই কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতার দাবি করা হয়নি। হামলার জন্য দেশটির সরকার আফগানিস্তান এর সংশ্লিষ্ট সংগঠন তালেবানকে দায়ী করে আসছে, তবে সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে ইরাকে ন্যাটো জোট এর সেনা 8 গুণ বাড়ানো হবে বলল ন্যাটো। ইরাকে ন্যাটো জোট এর সেনা সংখ্যা 500 থেকে 8 গুণ বাড়িয়ে 4000 করা হবে বলে জানিয়েছে ন্যাটো জোট। ন্যাটো জোট এর মহাসচিব দাবি করেছেন, ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোর জন্য পর্যায়ক্রমে ন্যাটো সেনা সদস্য 8 গুণ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাকে 2003 সালে মার্কিন হামলার পথ ধরেই ন্যাটো জোট এর সেনা মোতায়েন শুরু হয়েছিল। তেল সমৃদ্ধ এই দেশটিতে ন্যাটো জোট এর নীতির এই আমূল তথা 180 ডিগ্রি পরিবর্তন এর রহস্যটা কি? ইরাকে গত বছর এর জানুয়ারি মাসে ইরানের কুদস ব্রিগেডিয়ার প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার কারণে ইরান মার্কিন উত্তেজনা জোরদার এর প্রেক্ষাপটেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাক থেকে তাদের সেনা ব্যাপক হারে সরিয়ে নিয়েছিল এবং ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বেশিরভাগ কর্মসূচি বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ ও তার নতুন নীতির প্রেক্ষাপটে দায়েশ বা আইএস মোকাবেলার নামে ইরাকে ন্যাটোর সেনা সংখ্যা 8 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই জোট। ইরাকে বর্তমানে ন্যাটোর মোট সেনা সদস্য 500। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর ঘোষণা অনুযায়ী ইরাকে 2003 সালে ইন্দো মার্কিন সেনা অভিযান ও দখলদারিত্ব ছিল অবৈধ। ওই অভিযান এর ফলে ইরাকে সাদ্দাম সরকার এর পতন ঘটেছিল। 2004 সাল থেকে এ পর্যন্ত ন্যাটো জোট ইরাকি সেনা ও পুলিশকে পেশাগত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার নাম করে দেশটিতে অবস্থান করছে। আইএস বিরোধী আন্তর্জাতিক জোট এর কথিত দায়েশ বিরোধী ভূমিকার বিপরীতে ন্যাটো জোট ইরাককে কখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করেনি। এ অবস্থায় ইরাকে যখন মার্কিন সেনা সংখ্যা কমিয়ে যখন কেবল 2500-এ সীমিত করা হয়েছে,
মার্কিন সেনাবাহর এর ঘাঁটিগুলোতে ক্রমেই দখলদার বিরোধী সশস্ত্র ইরাকি গ্রুপগুলোর হামলায় সংখ্যা বাড়ছে, তখন ন্যাটো সেনা সদস্য বৃদ্ধির কোনো যুক্তি থাকতে পারে না। এদিকে নয়া প্রযুক্তির রাডার ও অপারেটিং রুম উদ্বোধন করলো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশে তৈরি একটি রাডার ব্যবস্থা এবং একটি ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশে তৈরি একটি রাডার ব্যবস্থা এবং একটি ভ্রাম্যমান অপারেটিং রুম উদ্বোধন করেছে। আজ ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশন এই দুই সাফল্য উদ্বোধন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ডিভিশন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভাহি ফার্থ এবং ভাইস প্রেসিডেন্ট সেরানা সাত্তারি। এই অনুষ্ঠানে সাভাহি ফার্থ বলেন, আমরা আজ বাহমান রাডার সিস্টেম নামের যে ব্যবস্থাটি উন্মোচন করেছি তা বিশ্বের আর কোথাও দেখা যায় না। তিনি বলেন, এই রাডার ব্যবস্থা খুবই ছোট আকারের উড়ন্ত বস্তুসহ সব ধরনের বিমান ও ড্রোন শনাক্ত করতে সক্ষম। এছাড়া ভ্রাম্যমান অপারেটিং রুমটি উদ্ধার তৎপরতায় ব্যবহার করা হবে। বন্যা ও ভূমিকম্প সহ যে কোনো ধরনের দুর্যোগে এটি কার্যকর। এটি সক্রিয়ভাবে কাজ করতে পারে বলে তিনি জানান। ইরান ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের বিভিন্ন সাফল্য উন্মোচন করেছে। এদিকে মারির প্রদেশ নিয়ে লড়াই, পূর্ব প্রাঙ্গণে ইয়েমেনি সেনাদের আগ্রাভিযান। ইয়েমেন এর মধ্য অঞ্চলীয় মারির প্রদেশ দখলের লড়াইয়ে হুতি আনসারুল্লাহ আন্দোলন এর যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী পূর্ব রাঙ্গন এর অভিযানে সাফল্য লাভ করেছে। এরই মধ্যে তারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বেশ কয়েকটি এলাকা থেকে হাঁটিয়ে দিয়েছে এবং চূড়ান্ত বিজয় এর দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি সেনা ও তাদের মিত্রযোদ্ধারা রাকওয়ান নামে একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং আল আলম আল আবিয়াত ও আন নাজুদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এসব এলাকা মারির প্রদেশ এর উত্তর পশ্চিমে অবস্থিত। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়েমেন এর সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির অনুগত গেরিলাদের কাছ থেকে বেশ কয়েকটি অবস্থান দখল করেছে এবং আল কায়দার সঙ্গে সম্পর্ক যুক্ত সন্ত্রাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছে। সূত্রগুলো বলছে, ইয়েমেন এর সেনারা এখন আল ওয়াদিয়া সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, যা সৌদি আরব এর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মারিব প্রদেশ বর্তমানে সৌদি ভাড়াটে গেরিলাদের হাতে রয়েছে। প্রদেশটি সৌদি অনুগত সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি বলে শনাক্ত করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের আল আকসায় জুমার নামাজ পড়তে দিল না ইসরায়েলি সেনা। মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় শুক্রবার জুমার নামাজ পড়তে ফিলিস্তিনিদের বাধা দিয়েছে ইসরায়েল এর সেনাবাহিনী। তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, অধিকৃত পশ্চিম তীর এর বেশিরভাগ মুসল্লি ইসরায়েল এর বাহিনীর বাধায় জুমার নামাজ পড়তে পারেনি। জেরুজালেমে সেনাবাহিনী ছাড়াও শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরায়েল। জেরুজালেম এর প্রবেশ পথে বেশ কয়েকটি চেকপোস্ট মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েক বছর ধরে কেবল অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরায়েলের আরব শহরগুলোর বাসিন্দারাই কেবল আল আকসায় নামাজ পড়ার অনুমোদন পাচ্ছেন।